মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মাহমুদ মোশাবি মাজদ নামের ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের সিআইও এবং ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোশাদের সঙ্গে যুক্ত ছিল বলে জানানো হয়েছে। সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, মাহমুদ মোশাবি ইরানের রেভলিউশনারি গার্ডস এবং এর যে শাখার প্রধান ছিলেন কাসেম সোলাইমানি, সেই কুদস ফোর্সের বিষয়ে সিআইএ এবং মোশাদকে তথ্য দিয়েছিলেন। সোমবার তার মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করলেও এ বিষয়ে বেশি কিছু জানেনি ইরান। এর আগে গত মাসে সোলাইমানি অবস্থান সম্পর্কে তথ্য দেওয়ায় মোশাবিকে মৃত্যুদণ্ড দেন ইরানের একটি আদালত। গত 23 জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন জেনারেল সোলাইমানি। ইরাকের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হাসদ আল শাবির উপপ্রধান আবু মাহাদি আল মোহান্দি সহ আরও 5 জন নিহত হয়। নির্মম এই হত্যাকাণ্ডের জেরে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়। প্রিয় নেতা হত্যার মৃত্যুতে শোকের মাতম তোলে ইরানের লাখ লাখ মানুষ। দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির প্রতিশোধ নিতে ইরাকে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। তবে তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ। এদিকে ইরান থেকে আগামী 25 বছর অপরিশোধিত জ্বালানি তেল আমদানির নিশ্চয়তা দিচ্ছে চীন। ইরান ও চীনের মধ্যকার সম্ভাব্য 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তিতে বেইজিং এর নিশ্চয়তা দেবে। চীনে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত মেহেদি সাফারি এই তথ্য জানিয়েছে। তিনি বলেন, চীন এই মুহূর্তে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ করছে। আগামী 6 বছরে চীনের জ্বালানি চাহিদা দ্বিগুণেরও বেশি হবে, যার ফলে প্রতিদিন দেশটির জ্বালানির চাহিদা 1 কোটি 10 লাখ ব্যারেল পৌঁছাবে। চীন বর্তমানে দৈনিক চাহিদার অর্ধেকেরও বেশি তেল পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে নিচ্ছে, যার পরিমাণ 55 লাখ ব্যারেল। পারস্য উপসাগরের দীর্ঘ উপকূল জুড়ে ইরানের অবস্থান থাকার কারণে এই অঞ্চলে ইরান অত্যন্ত প্রভাবশালী দেশে পরিণত হয়েছে।